রুবা ইসলাম আপনি লিখেছেন বাইরে ঠিকঠাক পর্দা করা যায় কিন্তু বাসায় বা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে মাহরা মেনটেন করা যায় না সেক্ষেত্রে করণীয় কি বনরুবা আপনি ঠিকই বলেছেন যে বাইরে পর্দা করার চাইতে বাসার অভ্যন্তরে কিংবা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে পর্দা করাটা অনেক টাফ হয়ে যায় এই জন্য প্রথমত বাসার অভ্যন্তরে দিনই পরিবেশ তৈরি করার চেষ্টা করতে হবে বাসায় যারা বসবাস করেন তাদের মধ্যে দিনই চেতনা তৈরি করার জন্য ঘরগুলোতে তালিম চালু করা যেতে পারে দিনই মসজিদ চালু করা যেতে পারে ওলামাহ গ্রামের সংস্রব বাড়ানো যেতে পারে এভাবে নানাভাবে তাদেরকে যখন পর্দার গুরুত্ব বোঝানো যাবে তখন পর্দা মেনটেন করা সহজ হবে সেই সাথে যতক্ষণ পর্যন্ত তারা না বোঝছে ততক্ষণ পর্যন্ত নিজের পর্দা নিজে করার জন্য আপ্রাণ চেষ্টা করা ঘুমটা দিয়ে থাকা এবং পুরুষ যিনি গাড়ি মাহারাম আছেন তার থেকে দূরে থাকা আড়াল থেকে নিজের বাসার সংসার কাজগুলো করার অপ্রাণ চেষ্টা এবং লড়াই চালিয়ে যেতে হবে যদি না পৃথক হওয়ার সুযোগ থাকে আর সেই সাথে কোনো অনুষ্ঠানে গেলে যদি পর্দাহীনতার মুখোমুখি হতে বাধ্য হয় তাহলে সে ধরনের অনুষ্ঠান এড়াতে হবে এবং অ্যাভয়েড করতে হবে আর যদি কোথাও গিয়ে নিজের পর্দা মেনটেন করার সুযোগ থাকে আপনার লড়াই করে চেষ্টা করি যদি মেনটেন করা যায় তাহলে সেক্ষেত্রে সেটি করা যেতে পারে মিশমি মিশি আইডি থেকে আপনি লিখেছেন আমার বয়স পঁচিশ প্লাস অনেক প্রস্তাব আসার পরও আমার বাবা মা আমাকে বিয়ে দেয় না আমার অন্য দুই বোনের সাথেও একই রকম করলে তারা পালিয়ে বিয়ে করে আমার একা একা লাগে এলাকার মানুষ বন্ধুবান্ধব সব সবাই আমাকে কথা শোনা বিয়ে না হওয়ার জন্য এখন আমি কি করব। আমার বাবা নাস্তিক এবং আমার মা কিনে আল্লাহ মাফ করুক আপনার বাবা যদি নাস্তিক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি তো আপনার অভিভাবক হওয়ার যোগ্যই নন এক্ষেত্রে আপনি এলাকার কোনো ইমাম সাহেবকে আপনার অভিভাবক বানিয়ে বা কোনো দিনদার মানুষকে গুরুত্বপূর্ণ মানব ব্যক্তি ব্যক্তিকে অভিভাবক বানিয়ে আপনি অবশ্যই নিজের বিয়ের উদ্যোগ নিতে পারেন এবং অবশ্যই হওয়ার জন্য আমিনুল ইসলাম আপনি লিখেছেন বিয়ের জন্য মেয়ে ঠিক করা আছে ছয় মাস পর বিয়ে হবে এর মধ্যে তার সাথে কথা চালিয়ে যেতে পারবো কি না মেয়ে ঠিক করা থাকলে কথা চালিয়ে যেতে পারবেন না আপনি তার জন্য অবশ্যই আপনাকে আগদ করতে হবে আমাদের সেই জিনিসটি আছে এংগেজমেন্ট নাম দিয়ে আমরা ঠিক করে রাখি যে ছয় মাস পর বিয়ে হবে এবং এখন আংটি বিনিময় হলো বা কথা পাকাপাকি হয়ে থাকলো তো এর মধ্যে স্বামী স্ত্রী আলাপচারিতা ছেলে মেয়ে পরস্পর পরস্পরাতে করতে থাকে এটা খুবই জঘন্য কথা এটি জায়জ নয় বরং বিয়ে সম্পন্ন হতে হবে প্রয়োজনে শুধু এক দুটাই হবে দুজন সাক্ষীর সামনে দুজন সাক্ষীর উপস্থিতিতে আপনি বিয়ে সম্পন্ন করবেন বাস সেটাই কিন্তু যথেষ্ট হবে এর বাইরে আপনার শুধুমাত্র তথাকথিত এংগেজমেন্ট বা বিয়ের যে কথা পাকাপাকি হয়ে থাকলো তার উপর ভিত্তি করে স্বামী স্ত্রী মতো করে ছেলে মেয়ে পরস্পর সাথে কথা বলতে পারবে না বরং একান্ত প্রয়োজনে কথা থাকলে অন্য বেগারাপ নারী পুরুষ সাথে যেভাবে কথা বলে সেই শর্তে এখানেও কথা বলতে পারবেন যে আম মকবুল আপনি লিখেছেন আমার বাবা মা কোরিয়ার একটা কোম্পানিতে চাকরির জন্য যেতে বলে কিন্তু ওইখানে জামাতে নামাজ আদায় করতে পারবো না হারাম খেতে হবে সেক্ষেত্রে আমি কি করব। দেখুন আপনার বাবা মা কুরিয়ার যে কোম্পানিতে চাকরির জন্য আপনাকে যেতে বলছে সেখানে গেলে যদি আপনাকে হারামই খেতে হয় তাহলে মা বাবার এই নির্দেশ মানাটা আপনার জন্য আবশ্যক নয় আল্লাহ তো আতালিম হলুকুন ফিমা আসাদুল খালেক আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীতে কারোর বাধ্যগত হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই একথাটি আমাদের মাথায় রাখতে হবে আপনি মা বাবার কথা মানতে গিয়ে যদি আল্লাহর হুকুম লঙ্ঘন হয় হারামে লিপ্ত হতে হয় তাহলে মা বাবার সেই নির্দেশ আপনার জন্য মানা জায়জ নয় মাহফুজা মুক্তা আপনি লিখেছেন পার্লারের রূপচর্চা বা ফেসিয়াল করা যাবে কেন রূপচর্চা করা যেতে পারে শরিয়ার সীমার মধ্যে থেকে আপনি রূপ লাগ করলেন না আপনি হারাম কোনো কিছু করলেন না শরীয়তের সীমার মধ্যে থেকে আপনি রূপচর্চা করলেন মেহেদি লাগালেন বা আপনার শরীরে যদি কোনো প্রকার কি বলে এটাকে মেকআপ করাতে হয় সেই মেকআপের কারণে যদি কোনো প্রলেপ তৈরি না হয় যার কারণে ও যদি কোনো অসুবিধা হবে তাহলে কোনো অসুবিধা নেই আর যদি প্রলেপ তৈরি করেন ও ধরুন মাসিক অবস্থা কর্মী এটা করলেন তাহলে এখন সালাদ ফরজ নয় অতএব তিনি এটা করতে পারেন এক কথা শরীরের কোনো বিধান যদি লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে রূপচর্চা বা ফেসিয়াল করাতে কোনো অসুবিধা নাই রুবা ইসলাম আপনি লিখেছেন বাইরে ঠিকঠাক পর্দা করা যায় কিন্তু বাসায় বা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে মাহারা মেনটেন করা যায় না সেক্ষেত্রে করণীয় কি বোন রুবা আপনি ঠিকই বলেছেন যে বাইরে পর্দা করার চাইতে বাসার অভ্যন্তরে কিংবা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে পর্দা করাটা অনেক টাফ হয়ে যায় এই জন্য প্রথমত বাসার অভ্যন্তরে দিনই পরিবেশ তৈরি করার চেষ্টা করতে হবে বাসা যারা বসবাস করেন তাদের মধ্যে দিনই চেতনা তৈরি করার জন্য ঘরগুলোতে তালিম চালু করা যেতে পারে দিনই মসজিদ চালু করা যেতে পারে ওলামাহকরামের সংস্রব বাড়ানো যেতে পারে এভাবে নানাভাবে তাদেরকে যখন পর্দার গুরুত্ব বোঝানো যাবে তখন পর্দা মেনটেন করানো সহজ হবে সেই সাথে যখন পর্যন্ত তারা না বোঝে ততক্ষণ পর্যন্ত নিজের পর্দা নিজে করার জন্য আপ্রাণ চেষ্টা করা ঘুমটা দিয়ে থাকা এবং পুরুষ যিনি গ্যারে মাহারাম আছেন তার থেকে দূরে থাকা আড়াল থেকে নিজের বাসার সংসার কাজগুলো করার আপ্রাণ চেষ্টা এবং লড়াই চালিয়ে যেতে হবে যদি না পৃথক হওয়ার সুযোগ থাকে আর সেই সাথে কোনো অনুষ্ঠানে গেলে যদি পর্দাহীনতার মুখোমুখি হতে বাধ্য হয় তাহলে সে ধরনের অনুষ্ঠান এড়াতে হবে এবং অ্যাভয়েড করতে হবে আর যদি কোথাও গিয়ে নিজের পর্দা মেনটেন করার সুযোগ থাকে আপ্রাণ লড়াই করে চেষ্টা করে যদি মেনটেন করা যায় তাহলে সেক্ষেত্রে সেটি করা যেতে পারে